যত ইগনোর করার করে নাও আজকে মায়াবতী, কারণ কালকে সূর্যের রশ্মির মতোই আমার জীবনে তুমি আলো হবে, সারা জীবনের জন্য আমার করে ফেলবো তোমায়, এখন শুধু রাত নামার বাকি, কালকে সূর্য উদয় আমার নামে হবে মায়াবিনী। বলেই নিদ্র অদ্ভুতভাবে হাসতে হাসতে এই নিশুর কাছে গেল। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, কিন্তু এই অনুষ্ঠানে আদ্রিয়ানের কোনো ছায়াও দেখা যায়নি। দাদিমা থেকে শুনলো যে আদ্রিয়ানের জরুরি কোনো কাজ পড়েছে যার জন্য সে আসতে পারেনি। মেঘা থেকে বিষয়টা অদ্ভুত ঠেকলো, যার হলুদের জন্য এত আয়োজন সে নেই, ব্যাপারটা খুব হাস্যকর না? যার হলুদ তার খবর নেই, প্রতিবেশীরা কাণ্ডে যার হলুদ তার খবর নেই কিন্তু প্রতিবেশীর কাণ্ডের শেষ নেই। অনেকক্ষণ ধরে মেঘা অনুষ্ঠানে থাকায় পাগুলো ব্যথা হয়ে গেছে, আর অনেক জোরে গান বাজানোতে মাথাটাও ধরেছে খুব। তখন নিদ্রকে বাহানা দিয়ে দাদিমার কাছেই ছিল। দাদিমা যেখানে যেখানে গিয়েছে মেঘাও তার পিছু পিছু ছিল। এখন আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, তাই বাড়ির ভেতরে একদম উপরে নিজের রুমে চলে গেল। সবাই বাহিরে থাকায় ভেতরে তেমন কাউকে দেখা গেল না, শুধু কয়েকটা ছাড়া। মেঘা ওইদিকে ভ্রুক্ষেপ না করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। রুমে ঢুকে দেখলো সব কিছুই অন্ধকার, কিন্তু তার স্পষ্ট মনে আছে সে যখন রুম থেকে বের হয়েছিল দাদিমার সাথে তখন রুমের লাইট অন ছিল। তাহলে অফ কিভাবে হলো? হয়তো কেয়ারটেকার অফ করে গেছে, কিন্তু যখনই সে লাইটের সুইচ অন করতে যাবে তখনই কেউ দরজা বন্ধ করে মেঘার হাতের কবজি টেনে দেয়ালে মিশিয়ে নিল। হঠাৎ এরূপ হওয়ায় মেঘা চিৎকার দিয়ে উঠল, কিন্তু বাইরে সাউন্ড বক্স বাজায় কেউ তার চিৎকার শুনতে পেল না, শুধুমাত্র সামনের ব্যক্তিটি ছাড়া। মেঘা ভয়ে যখন ছটফট করছিল তখন সামনের ব্যক্তিটি মেঘার গালের সাথে সে ব্যক্তির গাল মেশালো। হঠাৎ করে ঠান্ডা কিছু অনুভব হলো, সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো মেঘা। কিন্তু যখন চোখ মেললো তখন সামনে তাকিয়ে মেঘা ভয়ে যখন ছটফট করছিল তখন সামনের ব্যক্তিটি মেঘার গালের সাথে তার গালের মেশালো। হঠাৎ করে ঠান্ডা কিছু অনুভব হলো, সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো মেঘা। কিন্তু যখন চোখ মেললো তখন সামনে তাকিয়ে দেখলো রুম অন্ধকার, আর কারো আভাস পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি রুমের লাইট অন করে সব জায়গা চেক করে দেখলো কেউ নেই। তাহলে কিছুক্ষণ আগে তার সাথে কে ছিল? নাকি হ্যালুসিনেশন হয়েছে? কিন্তু স্পর্শগুলো তো তাজা, তাই তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দেখলো কেউ বাইরে আছে কিনা, কিন্তু দেখলো কেউ নেই। এদিক দিয়ে একজন মেয়ে সার্ভেন্ট যাচ্ছিল, তখন মেঘা জিজ্ঞেস করলো যে এদিকে কাউকে যেতে দেখেছে কিনা, বা তিনি কি মেঘার রুমে ঢুকেছিল কিনা। কিন্তু সার্ভেন্টের উত্তরে বুঝতে পারলো সে ঢুকেনি, আর না কাউকে ওইদিকে যেতেও দেখেছে। মেঘা এরূপ উত্তর শুনে হতাশ হল, এরপর সার্ভেন্টকে তার কাজে যেতে বলে। মেঘা নিজের রুমে ঢুকে দরজা লক করে দিল, এরপর ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে, এরপর যখন মুখের প্রসাধনী ধোয়ার জন্য ওয়াশরুমে মিররের মধ্যে চোখ পড়ল তখন চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো, কারণ বাম গালে প্রায় অনেকখানি হলুদ লেগে আছে। আর তার যতটুকু মনে পড়ছে সে তো হলুদ লাগায়নি, আর না কাউকে লাগাতে দিয়েছে, নিজের মনের সাথে যুদ্ধ করে এতক্ষণ অনুষ্ঠানে ছিল। কিন্তু আর ভালো লাগছিল না দেখে হলুদ নিয়েও আর মাতামাতি করেনি, সব সময় দাদিমার পাশেই ছিল। তাহলে কি মনের গুলি কেউ লাগিয়ে দিয়েছে? হয়তো হতে পারে। এরূপ ভাবনার মাঝে কিছুক্ষণ আগে হওয়া ঘটনাটা মাথা থেকে বেরিয়ে গেল। এরপর আর মাথা না ঘামিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিল। প্রচন্ড ক্লান্ত লাগছে, তাই আর দেরি না করে শুয়ে যাওয়ার প্রস্তুতি নিল, কারণ ভোরে এই বাড়ি ছেড়ে তার আব্বুর সাথে চলে যাবে, কিছুক্ষণ না ঘুমালে হবেই না। এমনিতে কদিন ধরে শরীরটা দুর্বল লাগছে, মানসিক যন্ত্রণার উপরে প্রকাশ না করলেও ভেতরে ভেতরে ভীষণ পীড়া দিচ্ছে, যা শরীরেও প্রভাব পড়ছে, আর পারছে না নিতে। এসব ভাবতে ভাবতে কখন যে বেডে শুয়ে পড়লো নিজেই জানে না, সাথে সাথে ঘুমিয়েও তলি পড়ল। মেঘা যখন ঘুমিয়ে গেল তখন বারান্দা থেকে কেউ বেরিয়ে এসে মেঘার পাশে বসল। এরপর মেঘার কানের লতিতে উষ্ঠ দ্বারা স্পর্শ করল, এতে মেঘা ঘুমের মধ্যে হালকা কেঁপে উঠল। কিছুক্ষণ মেঘা দিকে তাকিয়ে থেকে উঠে গেল, এরপর ঠোঁটে রহস্যময় হাসি দিয়ে খুব সাবধানে রুম থেকে বেরিয়েও গেল। কালকে ভোরের অপেক্ষা করছে নতুন কিছু ঘটার। সময় ভোর 4:30, চারিদিকে মধুর আজানের ধ্বনি শোনা যাচ্ছে, সেই আওয়াজে মেঘার কানও পৌঁছালো। ঘুমটা হালকা হয়ে উঠল, আস্তে আস্তে চোখ মেলে চারিদিকে বোঝার চেষ্টা করল। এরপর হঠাৎ করে কিছু মনে পড়তে তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল।
দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়েও আসলো এই বাড়ির সার্ভেন্টদের ড্রেস পরে। আগে থেকে এই ড্রেস লুকিয়ে রেখেছিল মেঘা, কাল যখন সবাই ব্যস্ত ছিল তখন একজন সার্ভেন্টের রুমে লুকিয়ে ঢুকেছিল, এরপর প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে আসে, সাথে একটা বাটন ফোনও যাতে তার একটা সিম ঢুকিয়েছিল শেষ রাতের দিকে। এরপর তার আব্বুকে মেসেজ দিতে গিয়ে দেখলো তার আগে থেকে এই অন্য একটা নম্বর থেকে মেসেজ পাঠানো হয়েছে, কিন্তু এই সিমের নম্বর তো শুধুমাত্র তার আব্বু জানে, আর তো কেউ নয়। মেসেজ ওপেন করে দেখে যে তার আব্বুর ফোন কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাই এই নম্বর দিয়ে তাকে মেসেজ পাঠিয়েছে আর তাকে আজ ভোরেই বের হতে বলেছে। বাইরে গেলেই চুপি সারে বেরিয়ে যেতে বলল, আর যখন বেরোবে তখন রাস্তার বাম দিকে আসতে বলল। আর তার ঠিক একটু দূরেই গাছের আড়ালে তার আব্বু ঠিক করা কালো রঙের একটা গাড়ি থাকবে। মেঘা যা বোঝার বুঝে গেল। বর্তমানে এসে তাড়াতাড়ি নিজেকে তৈরি করে বেরিয়ে গেল, বাড়ির কেউ জেগে নেই তাই তেমন কোনো অসুবিধাও হলো না। যখন বাড়ির দরজার দিকে গেল তখন দেখলো কোনো প্রহরীও নেই, বিষয়টা অদ্ভুত লাগলো। বাইরে এসেও কাউকে দেখতে পেল না, হয়তো আব্বু কোনোভাবে প্ল্যান করে এই লোকগুলোকে সরিয়েছে, তাই সেদিকে আর মাথা না ঘামিয়ে সোজা বের হয়ে গেল। যখন মেন গেট দিয়ে বের হবে তখনই পিছু ফিরে বাড়িটাকে আরেকবার পর্যবেক্ষণ করলো। দীর্ঘ তিন মাস এই বাড়িতে কাটিয়েছে সে, তাই ছেড়ে দিতে যেতে ইচ্ছে করছে না, কষ্ট হচ্ছে। এই বাড়িটিকে নিজের বাড়ির মতোই ভেবেছিল, সাথে বাড়ির মালিককেও, কিন্তু ও এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চোখের কোণে অশ্রুরা ভিড় করল, নিজেকে ধাতস্থ করে বেরিয়ে গেল। পিছে ফিরে তাকিয়ে লাভ নেই। সকাল ১১টা, সূর্যের প্রকোপ বাড়তে লাগলো উত্তাপ, বেশ উত্তপ্ত হয়ে আছে আবহাওয়া, সাথে পরিবেশটাও গরম হয়ে আছে। সে গরমের প্রকোপ কারো গায়ে লাগছে তো কারো গায়ে হিমশীতলের ছোঁয়া। মেঘা আপাতত বসে আছে বললে ভুল হবে, তাকে বেঁধে রাখা হয়েছে গোল আলিশান খাটে। মুখে কোনো রকম প্রসাধনী ছিটে ফোটাও নেই, অনেক ছোটাছুটির চেষ্টা চালাচ্ছে কিন্তু পারছে না। হাতের দড়ির দিকে তাকিয়ে দেখলো হাতে চামড়া ফেটে রক্ত পড়ছে। আজ তার একটা ভুলের কারণে এই জায়গায় সে কি করে যে এই ব্লান্ডারটা করলো, ভোরের কথা ভাবতে লাগলো। বাইরে যখন গেট থেকে বেরিয়ে বাম দিকের রাস্তায় হেঁটে কালো গাড়িটি দেখতে পারল, তখনই বুঝে গেল এটি তার আব্বুর বলা গাড়িটি, তাই কোনো কিছু যাচাই বাছাই না করে সে গাড়িটিতে উঠে গেল। দরজা খোলাই ছিল, কিন্তু যখন উঠল তখন সেখানে পরিচিত কেউই ছিল না, তার আব্বুকেও দেখতে পেল না। তার জানা মতে তার আব্বুর নেওয়ার কথা ছিল, কিন্তু তখনই পাশ থেকে কেউ একজন মেঘার নাকে কিছু একটা স্প্রে করল। হঠাৎ এমন হওয়াতে মেঘা কিছুই বুঝল না, কিন্তু যখন বিষয়টা বুঝতে পারলো তখন অনেকটাই দেরি হয়ে গেছে। চারিদিকে ঘোলা দৃষ্টি নিক্ষেপ করল, এরপর কেউ একজন তার মাথাটা কোলে রাখলো আর তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করতে বলল। আদ্রিয়ান দেখলি তো, সিংকের রাজ্য থেকে সিঙ্কিনীকে বশ করে নিয়ে যাচ্ছি, আর তুই কিছুই করতে পারলি না, সব সময় তুই জিততে পারবি না। এবার তোর কলিজার উপর হাত দিয়েছি, দেখি কিভাবে আমার হাত থেকে তাকে বাঁচাস। আর মাত্র কয়েক ঘন্টা, এরপর সে চিরদিনের জন্য আমার হয়ে যাবে, আর কোনোদিন তুই মায়াবতীর টিকিটাও পাবি না। কথাগুলো বলতে বলতে মেঘার দিকে তাকালো সেই লোকটা, যে মেঘাকে এত কষ্ট করে এভাবে নিয়ে এসেছে, অনেক ব্যাকপথে হয়েছে এর জন্য, কিন্তু শত কষ্ট পানি হয়ে গেল যখন মেঘাকে তার নিকটে দেখল। প্রাপ্তির হাসি হাসল, এখন শুধু আসল কাজ বাকি, দ্রুতই করতে হবে, নইলে সব প্ল্যান ভেস্তে যাবে। মেঘা সম্পূর্ণ জ্ঞানে থাকলেও কিছু কিছু কথা কানে স্পষ্ট বাড়ি খাচ্ছিল। এই মুহূর্তে এসব মনে করছে আর নিজেকে দোষারোপ করছে, কেন যে তার আব্বুকে ফোন না করে বের হয়েছিল কে জানে, এখন পড়েছে বিপদে। আদৌ কি কেউ জানে সে কিডন্যাপ হয়েছে? অবশ্যই এটাকে তো কিডন্যাপ বলে না, নিজে নিজে যে গাড়িতে উঠে তাকে কি কেউ কিডন্যাপ বলে? এটা তো সে ফাঁদে পড়েছে, সে ফাঁদের বিষয়টা শুধু সেই জানে, আর তো কেউ নয়। হঠাৎ করেই নিজেকে অসহায় মনে হচ্ছে, মন থেকে বারবার আদ্রর কথা আসছে, কিন্তু আদ্র তো এখন নিজের বিয়ে নিয়ে ব্যস্ত, সে আদৌ বাড়িতে আছে কি নেই তার খবর কি আর রাখবে না তো। আব্বুও তো জানে না সেই বাড়ি থেকে তার মেয়ে বেরিয়ে গেছে, এখন সে কিভাবে পালাবে এখান থেকে, পালাতে তো চেয়েছিল, যার জন্য এখন তাকে বাধা রাখা হয়েছে। আগের বার যে লোকটি তাকে কিডন্যাপ করেছিল সেই লোকটি আবারও তাকে কিডন্যাপ করেছে, মানুষটিকে সচক্ষে এখনো পুরোপুরি দেখেনি কারণ মুখে রুমাল বাঁধা।
আর তার থেকে বড় কথা, লোকটার নাকি এখন তাকে বিয়ে করবে। এটা শুনেই তো মেঘার কলিজার পানি শুকিয়ে গেল। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। দুজন মেয়ে সার্ভেন্ট দিয়ে কোনো মতে লাল একটা বেনারসি পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে আছে, কোনো প্রসাধনী লাগাতে দেয়নি। এতে ওই লোকটাও আর বাধা দেয়নি, তার কথা হলো যতটুকু হয়েছে এতেই কাজ চলে যাবে। কিছুক্ষণের মধ্যে দুজন সার্ভেন্ট এসে মেঘাকে জোর করে নিচে নিয়ে যায়। এতে মেঘা হোঁচট খেলেও কেউ আগ্রহ প্রকাশ করেনি, পায়ে ব্যথাও পেয়েছে। নিচে গিয়ে দেখে একজন কাজী আর দুজন কালো কোট পরা লোক বসে আছে, বুঝাই যাচ্ছে এরা উকিল। এরপর মেঘাকে জোর করে অচেনা লোকটার পাশে বসিয়ে দেয়। আর মেঘা উঠতে গেলে লোকটি মেঘার হাত চেপে ধরে, মেঘা চিৎকারে পুরো হলরুমের দেয়ালগুলো কেঁপে উঠছে। কাজী যখন বলল, মেয়ে তো মনে হয় এই বিয়েতে রাজি না, এমন বিয়ে করানো আমার পক্ষে, আর বলতে পারলো না। অচেনা লোকটি পকেট থেকে গান বের করে কাজের মাথায় নিক্ষেপ করে ধরল। আপনাকে বেশি কথা বলা হয়নি, যা বলা হয়েছে তাই করেন। কাজী ভয়ে আর কিছু বলতে পারেনি, বিয়ে পড়ানো শুরু করলো। এদিকে মেঘা চিৎকার করছে দেখে লোকটি মেঘার গলায় গান ধরে রাখলো। এতে মেঘা ভয়ে পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। কি এক পরিস্থিতিতে পড়ে গেল সে, এখন এই লোকটাকে বিয়ে করতে হবে তার। কাজী যখন কবুল বলতে বলে তখন মেঘা চুপ করে থাকে, কোনো মতেই কবুল বলে না। লোকটা যখন মেঘাকে কিছু বলতে যাবে তখনই কোথা থেকে গোলাগুলির আওয়াজ হতে থাকে। লোকটা তাড়াতাড়ি মেঘাকে নিয়ে দাঁড়িয়ে যায়। কাজী আর উকিলগুলো নিজের প্রাণ রক্ষার জন্য সোফার নিচে লুকিয়ে পড়ল। দরজা দিয়ে আজিয়ান পুরো কিলার রূপে দুহাতে গান নিয়ে ঢুকলো। এরপর পুরো ভিলেন স্মাইল দিয়ে মেঘার ওই লোকটার দিকে তাকিয়ে বলে, কি রে শালা, তোর আমার পিচি বউটাকে নিয়ে এত টানাটানি করিস কেন? আমার বউকে আমি আমি এখনো ভালোভাবে টানাটানি করতে পারি নাই, আর তোরা কি করছিস, আবার বিয়ে করাচ্ছিস, দম আছে মাইরি তোদের। আদ্রিয়ানের এরূপ কথাতে অচেনা লোকটা ঘাবড়ে গেল, কারণ আদ্রিয়ানের তো এখানে আসার কথা না। আদ্রিয়ান কেন, কারোরই তো এখানে ঠিকানা পাওয়ার কথা না। এটা একটা সিক্রেট বাড়ি যা শহর থেকে প্রায় অনেকটাই দূরে, আর প্রায় জঙ্গলের ভেতরে এই গুপ্ত সাম্রাজ্য। না না, এখন মেঘাকে তুলে নিলে চলবে না। না না, এখন মেঘাকে তুলে দিলে চলবে না, তার মায়াদুপতিকে তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তাকে কিছু করতেই হবে। তাই মেঘার গলায় বন্দুক নিক্ষেপ করল, এখন এটাই একমাত্র পন্থা। কি বললি তুই, তোর পিচ্ছি বউ নাকি পিচ্ছি রক্ষিতা, যাকে এই 3 মাস নিজের কাছে রেখেছিস কিন্তু কোনো বাড়তি পরিচয় ছাড়াই? আর কি যেন বললি বউ, হাসালি? চুপ কর শালা, সে আমার বউ হোক আর রক্ষিতা, আমার সম্পত্তি সে। অনেক আগে ওকে আমি নিজের নামে করে নিয়েছি, তার কৈফিয়ত আমি তোকে দেব না। তার বোঝাপড়া একান্তই আমার আর আমার বউয়ের মধ্যে থাকবে। মেঘা এতক্ষণ আজিয়ানকে দেখে খুশি হলেও এখন আজিয়ানের কথা পুরোটাই মাথার উপর দিয়ে যাচ্ছে। আজিয়ান তাকে প্রথমেই পিচ্ছি বউ বলায় অবাক হয়েছিল, কিন্তু যখন রক্ষিতা উচ্চারণ করলো তখন চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। আজিয়ান তাকে রক্ষিতার সাথে তুলনা করছে, এটা ভাবতেই তার কষ্ট হচ্ছে। সে যাই বল, তুই আমাকে ভুলাতে পারবি না? আমি যতদূর জানি আজ তোর নিশির সাথে বিয়ে, তাহলে নিজের হবু বউকে রেখে এখানে কি করছিস? তুই তোর হবু বউয়ের কাছে যা, আর আমাকে আমার হবু বউয়ের কাছে থাকতে দে। এসেই যখন পড়েছিস তখন আমাদের বিয়েটাও দেখে যা। মেঘাকে নিয়ে সামনে আগাতে লাগলে পেছন থেকে কেউ সেই লোকটার বাম হাতে গুলি করলো। গুলি করার সাথে সাথে মেঘা ছিটকে দূরে গিয়ে পড়ল, আর আদ্রিয়ান এসে ধরে ফেলে। আর মেঘা ভয়ে আদ্রিয়ানের জ্যাকেট খামছে ধরে। আদ্রিয়ানও মেঘাকে সোজা করে দাঁড় করিয়ে এক সাইডে জড়িয়ে ধরে, সেই লোকটির দিকে ট্রিগার বাটন চেপে ধরে। লোকটি যখন পড়ে গেল তখন দুজন বডিগার্ড এসে তাড়াতাড়ি লোকটিকে ধরল, আর ছেলেটিও ব্যথায় কাতরাতে লাগলো। এবারে যতগুলো গার্ড ছিল সবগুলোকে কবজা করে নিয়েছে, তাই লোকটিকে সাহায্য করার মতো কেউ এগিয়ে আসলো না। হয়তো আজ তার সব কিছুই ফাঁস হয়ে যাবে। আজের মেঘাকে নিয়ে সোফায় বসিয়ে আরাম করে বসলো। এরপর লোকটিকে সামনে সোফায় বসানোর জন্য ইশারা করলো। তখনও লোকটির মুখে রুমাল বাঁধা, আজিয়ান রুমালটা খোলার জন্য গার্ডকে ইশারা করে। রুমালটা খোলার সাথে সাথে মেঘা অবাক হয়ে তাকিয়ে রইল। ও একটু আন্দাজ করতে পেরেছিল, কিন্তু এখন দেখছে তার আন্দাজটাই সঠিক।
নিদ্র ভাইয়া আপনি? তো কি মিস্টার নিদ্র খান, এতদিন রুমালের আড়ালে থেকে আমার ব্যক্তিগত সম্পত্তির উপরে নজরদারি করলি, আবার আমার নাকের নিচ থেকে দুইবার কিডন্যাপও করলি, দম আছে তোর খুব। হবে নাই বা কেন, পিমনির ছেলে বলে কথা, একই রক্ত বহমান আছে আমাদের শরীরে, তাই এই সাহসটা দেখিয়েছিস। নিদ্র ধরা খেয়েও কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না। এতে অবশ্য আদ্রিয়ানের তেমন কোনো যায় আসছে না, কারণ সে আগে থেকেই জানতো, শুধু সামনাসামনি আসার অপেক্ষায় ছিল। কিন্তু মহড়া মেঘাকে বানাতে হয়েছিল। তো মিস্টার আদ্রিয়ান, উফ দাদাভাই, তো এখন বল, তোর পিছি বউ আর রক্ষিতার খবর কি করে পেলি? আদ্রিয়ান তা শুনে মুচকি হাসলো, এরপর পায়ের উপর পা তুলে নিদ্রর দিকে তাকিয়ে বলল, এই যে দেখছিস আমার পিচ্ছি বউ, সে আমার ব্যক্তিগত সম্পত্তি, আর ব্যক্তিগত সম্পত্তিকে কি কেউ এমনিতেই উড়তে দেয়? তাকে উড়ানোর জন্য যতটুকু সীমা দেওয়া দরকার ততটুকুই দেওয়া হয়েছে, এর বাইরে যাতে যেতে না পারে তার দায়িত্বটা তো আমার, তাই না? আজিয়ানের এরূপ কথা শুনে নিদ্র তার কুচকানো ভ্রু আরো কুচকালো। সে জানে যে মেঘা আদ্রিয়ানের জন্য কি, কিন্তু যখন শুনেছে যে আদ্রিয়ান তার বোন নিশুকে বিয়ে করছে, তখন তার মাথায় একটা কথাই ঘুরছিল যে মেঘাকে আদ্রিয়ান বৈধভাবে কখনোই হয়তো স্বীকৃতি দিবে না, রক্ষিতা হিসেবে রাখবে। কিন্তু এখানে আদ্রিয়ান বারবার পিচ্ছি বউ বলাতে ব্যাপারটা কেমন ঘেঁটে যাচ্ছে। বারবার মেঘাকে পিচ্ছি বউ বলে সম্বোধন করছিস কেন? আমি যতদূর জানি তোদের কখনো বিয়ে হয়নি, তো পিচ্ছি বউ না বলে রক্ষিতা বললেই পারিস। তোর উদ্দেশ্য কি আমার বোনকেও বিয়ে করবি আর মেঘার জীবনটাও নষ্ট করবি? সেটা তো আমি কখনো হতে দিতে পারি না, তাই আমি মেঘাকে তুলে নিয়ে এসেছি নিজের কাছে। জানি সে আসবে না, খুবই জিদি মেয়ে, আর সে আমাকে ভালোভাবে চিনিও না। একজন অপরিচিত ব্যক্তির সাথে আসা কখনোই সে কমফোর্ট ফিল করবে না। ভেবেছি আজকে বিয়ে করে আমি মেঘাকে নিয়ে লন্ডনে চলে যাব, সব প্ল্যান করাই ছিল, কিন্তু তুই এসে সব গেটে দিলি। নিদ্র বারবার রক্ষিত উচ্চারণ করাতে আদ্রিয়ান বসা থেকে উঠে নিদ্রার নাক বরাবর ঘুষি দিল। এতে নিদ্র সোফা থেকে ফ্লোরে পড়ে গেল বলে, কাবিননামায় স্বাক্ষর করা একমাত্র বউ আমার, তাও তার আব্বুর থেকে পারমিশন নিয়ে বউ বানিয়েছি। এখন কি তোদের সবাইকে ঢোল পিটিয়ে বলতে হবে যে আদ্রিয়ান বিয়ে করেছে? তোদের কি তখন আবার বলবি বাল্যবিবাহ করেছি, এরপর আমার বউটাকে নিয়ে আবার টানাটানি করতি? এমনিতেই আমার বউটার ঘাড়ের রগ একটা বাঁকা, যে যা বলে তার উল্টোটাই বুঝে, এটাকে এখনো ঠিক করতে পারলাম না। আর তুই কোত্থেকে টপকে এসে আমার বউটাকে নিয়ে ভ্যানিশ হয়ে যাওয়ার প্ল্যান করছিস? এটা তো আমি আদ্রিয়ান থাকতে কখনোই হতে দিতাম না, তাই না ভাই আমার? এই আদ্রিয়ান আবারও গিয়ে মেঘার পাশে বসলো। মেঘা এতক্ষণ আদ্রিয়ানের কথা শুনছিল, কিন্তু যখন শুনলো আদ্রিয়ান আর মেঘার আগে থেকেই বিয়ে হয়েছে, তখন থেকে বিস্ময়ে বাক্যরুদ্ধ হয়ে গেল। আবার এটাও বলছে যে তার আব্বু নিজেই পারমিশন দিয়েছে। কই, তার আব্বু তো এরূপ কোনো কথা তাকে বলেনি। সবকিছু কেমন গোলপাক খাচ্ছে, এত রহস্য কেন সবকিছুতে? কিছুই মাথার মধ্যে ঢুকছে না তার। তার উপর সবকিছু ওই ছোট্ট মাথায় হ্যান্ডেল করতে পারলো না, তাই আদ্রিয়ানের উপর ঢলে পড়ল। আর আদ্রিয়ান বোধহয় এই অপেক্ষায় ছিল, কারণ এখন যা হতে যাচ্ছে তা তার জান দেখতে পারবে না, তাই এতক্ষণ বসে বসে সময় নষ্ট করছিল এই বাস্টারটার সাথে, না হলে কখন যে একে উপরে পাঠিয়ে দিত। তার সাথে আরো অনেক কিছু স্পষ্ট হওয়ার আছে, এর আগে এটাকে মারা যাবে না। মেঘার দিকে তাকিয়ে মুচকি হাসলো, আর মেঘাকে কোলে করে উঠিয়ে ওইখানে একটা রুমে শুয়ে দিয়ে আবার আসলো। এরপর নিজের দিকে রক্তরঞ্জিত চোখে তাকিয়ে কাউকে ভেতরে আসার জন্য বলল, মেঘা বউ সেজে বসে আছে বাসর ঘরে, কিছুক্ষণ আগেই সব ধর্ম বিধি ও আইন অনুসারে আদ্রিয়ানের সাথে বিয়ে হয়েছে। মেঘার অবশ্য এ বিয়েতে খুশি হওয়ার কথা, কিন্তু সে এখনো বিস্ময় থেকে উঠতে পারেনি। কি থেকে কি হয়ে গেল, যখন সে অজ্ঞান ছিল তখন সেই জায়গায় কি হয়েছিল তার বিন্দুমাত্র ধারণা নেই, ওই নিদ্রর কি হয়েছিল তাও জানে না। আর এখানে এসে আরেকটা খবর শুনে সে চরম বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। মেঘার যখন জ্ঞান ফিরেছিল তখন প্রায় বিকেল, তখন সে নিজেকেই নিজের রুমে আবিষ্কার করে। সে জেগে ওঠার সাথে সাথে রুমে কয়েকজন মেয়ে আসে, সাথে দাদিমাও। মেঘা দাদিমাকে দেখে মাথা নিচু করে ফেলে,
কেন এই মানুষটার সাথে মনে হচ্ছে অন্যায় করেছে। সকালবেলার কাণ্ডটা নিয়ে তার মধ্যে গিল্টি ফিল হচ্ছে, কিন্তু তারই বা কি করার ছিল, সে তো আর জানতো না যে ওই খাটাস বেটা নিদ্র তাকে তুলে নিয়ে যাবে। গেছে তো গেছে একদম বিয়ে করার জন্য, কি কাণ্ডটাই না ঘটালো। কিন্তু এখন তো আরো বেশি ভয় পাচ্ছে যে আদ্রিয়ান তাকে সেখান থেকে নিয়ে এসেছে, কে জানে কি করবে এখন তাকে, হয়তো কুচি কুচি করে পদ্মা সেতুর নিচে ভাসিয়ে দিবে। এসব ভাবছিল আর নিজের প্রাণ বাঁচানোর পন্থা খুঁজছিল। তখনই দাদিমা এসে পাশে বসল, কিন্তু ও কোনো কথা না বলে ওই মেয়েগুলোকে বলল যে সাজিয়ে দেওয়ার জন্য, যেমনটি আদ্রিয়ান বলেছে, বেশি মেকআপ করতে বারণ করেছে, কারণ এসব আদ্রিয়ান কম পছন্দ করে, আর বলেছে যাতে সুন্দর করে হিজাব করে দেয়, যেন একটা চুলও দেখা না যায়। দাদিবার এরূপ কথা শুনে মেঘা শুধু তাকিয়ে থাকলো। এরূপ মেয়েগুলো, এরপর মেয়েগুলো এসে যখন মেঘাকে ফ্রেশ হয়ে আসতে বলল, তখন মেঘা তাড়াতাড়ি দাদিমাকে জিজ্ঞেস করতে লাগলো কেন সাজানো হবে তাকে। এতক্ষণ জিনিসপত্র দেখে বুঝে গেছে যে ব্রাইডাল সাজ দিবে তাকে, কিন্তু এই সাজ দিয়ে সে কি করবে, আজ তো তার বিয়ে না। তাই দাদিমাকে নানা রকম প্রশ্ন করতে লাগলো, কিন্তু দাদিমা কোনো উত্তরই দিল না। দরজা ঠেলে একজন সার্ভেন্ট খাবার নিয়ে এলো। মেঘা সারাদিন কিচ্ছু খায়নি, যার জন্য হয়তো এতক্ষণ শরীর দুর্বল হয়ে পড়েছে, তার জন্যই দাদিমা মেঘাকে ফ্রেশ হয়ে আসতে বলল আগে। মেঘার অবশ্য মন খারাপ হয়ে গেল দাদিমা তার সাথে ঠিকভাবে কথা না বলায়, তাই দাদিমার কথা মতো ফ্রেশ হয়ে আসে। এরপর দাদিমা ভাত মেখে মেঘার মুখের সামনে ধরলো খাওয়ার জন্য। মেঘারও খুব খিদে পেয়েছিল, যার জন্য আর না করেনি। শোনো মেঘা, তুমি সকালে যে কাজটা করেছো সেটা একদম ঠিক করনি, সেটার জন্য আমি তোমাকে কিছু বলছি না, কারণ দোষটা তোমার একার না, ছোট এখনো তুমি, তাই অনেক কিছু এখনো তোমার বোঝার আছে, কিন্তু এরূপ কাজ যাতে দ্বিতীয়বার না হয় সেদিকটাই খেয়াল রাখবে। পালিয়ে গেলেই সব কিছুর সমাধান হয় না, যদি আজকে কোনো অঘটন ঘটে যেত তাহলে আমার নাতিটাকে কিভাবে সামলাতাম। এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ, এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। কেমন, ধন্যবাদ।